Assalamualaikum viewers, welcome back to my channel Liz's Vlog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই কি ঈদ মোবারক। আর অনেকদিন পরে আমার আরেকটা ব্লগ দিচ্ছি, তো শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে রান্না বান্না। আর এটা হলো ঈদের দিন সকালবেলা এই যে আমি জর্দা সেমাই বানিয়েছি, এখানে নুডলস করেছি। আসলে ঈদের দিন সকালবেলা যা খাওয়া হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর গ্রামের বাড়িতে এসবই খাওয়া হয়। আর এই যে এটা হাওলা ঘেঁষি পিঠা, আপনাদের ওখানে কী কী বলে জানি না, তো আমাদের ওখানে এসবই এই পিঠার নাম এটাই। তো এখানে চিপস পিঠা ভেজেছি। আর এই যে এখানে নারকেল দুধ দিয়ে সেমাই রান্না করে নিয়েছি। আসলে এসব খেয়ে সবাই ঈদের নামাজে যায়। আপনাদের ঈদ কেমন কাটলো, কার কেমন কেটেছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই। আর আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কুরবানির গরু, আমার শ্বশুর এই গরুগুলোকে নিজের হাতে লালন পালন করেছে। আর এই গরুটা দেখতে পাচ্ছেন, এই সাদা গরুটা, এটার বাচ্চা। এটা যখন কিনে এনেছিল তখন এখানে এসে এই বাচ্চাটা হয়েছিল। আর সেটা এই যে আজকে কুরবানির জন্য রেডি করা হয়েছে। তো আসলে নিজের হাতে লালন পালন করা গরু কুরবানি দিতে অনেক কষ্ট হয়, তারপরেও আল্লাহর খুশির জন্য দিতে হয়। এই যে এখানে আমার মেয়ে খুব খুশি ঈদের দিন যেহেতু। আর আমার সাথে দুষ্টামি করতেছিল। আর আমার শ্বশুর বাড়িতে আসলে কোনো তেমন কোনো মানুষজন নেই, আমরাই কয়েকজন। তো ওই যে টিভিতে গান দেখছিল আর খুব খুশি নাচতেছে। আর বাচ্চাদের এই যে খুশি দেখলে খুশি লাগে, অনেক খুশি। আর এই যে আমার চাচি শাশুড়ির বাসায় এসেছি, তখন বাজে সকাল 11:30। এই যে আমার মেয়ে নুডলস খাচ্ছিল। আসলে গ্রামের বাড়ি পাশাপাশি বাড়ি, একজন আরেকজনের বাড়িতে ভাবে যায়। আর এই যে আমি, আমার মেয়ে আর আমার চাচি শাশুড়ি আসলে কুরবানি যেখানে দিয়েছে সেখানে আমরা দেখতে যাচ্ছি। আর
সেটা মাদ্রাসা মাঠে দেওয়া হয়। সমাজে যত যারা কুরবানি দেয় সবার গরু এখানে কুরবানি দেওয়া হয়। তো সেখানে আসলে পুরুষ মানুষরা বেশি থাকে, মহিলা মানুষ যাওয়া হয় না, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেখানে যেতে পারিনি, না হলে আপনাদের সাথে দেখাতাম যে অনেকগুলো গরু সেখানে একসাথে কুরবানি করা হয়। তো এই যে বিকাল 4টার সময় আমাদের কুরবানির গরুর মাংস দিয়ে গেছে, আনছে সেখান থেকে। তো আমি রান্না করার জন্য আগে নিয়ে নিয়েছি, রান্না করব এখন। আসলে রান্না অলরেডি করে রেখেছি, এখন কুরবানির গরুর মাংসটা রান্না করব। তো যে আমি যেভাবে রান্না করে থাকি আপনারা আমার চ্যানেলে রান্নাবান্না অলরেডি দেখেছেন, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য রান্না দেখাচ্ছি। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। এখানে মশলা মেখে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে কুরবানি গরুর মাংস অনেক পরিমাণে অনেকটুকু নিয়েছি, আর কষানোর সময় আমি কোনো পানি দেব না, এখানে এমনিতেই পানি উঠে আসবে। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইদিকে এই যে আমি রান্না চুলায় বসিয়ে আসার পরে দেখি ওরা অলরেডি সব মাংস আত্মীয় স্বজনদের ভাগ করে ফেলেছে, ব্যাগে উঠিয়েও রেখেছে। তো ওগুলো বাকি ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঈদের দিন সবাইকে মাংস দেওয়া নেওয়া এগুলো এসব করতে সময় চলে যায়, তখন ঘোরার জন্য কোনো সময় থাকে না হাতে। এই যে ওখানে দেখে এসে তারপর দেখি আমার মাংসে যে পানি উঠে গেছে, এমনিতেই এখানে আমি কোনো পানি দেইনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস আধা ঘন্টা ধরে আমি কষিয়েছি ভালো করে, প্রায় কষানো হয়ে এসেছে। তো আমি এখানে পানি অ্যাড করে দিব, আমি এখানে গরম পানি দিয়েছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর আরেক চুলে আমি পোলাও রান্না করব। যেহেতু আমরা মানুষ অনেক কম, সেজন্য পোলাও চালটাও অনেক কম নিয়েছি পরিমাণ মতো। তো পোলাও আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম।
তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমি ব্লগ দেওয়ার সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যে চুলা আমি পানি কষানোর পরে পানি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, করার সময় হয়নি, কিন্তু বাসায় মেহমান এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, তো একটু বাইরে গিয়েছিল ওর আঙ্কেল ভাইয়ের সাথে, বাইরে থেকে আসলো। এই যে আসার পরে অলরেডি দুষ্টামি শুরু হয়ে গেছে। আসলে অনেক দিন থেকে বাসায় বন্দি ছিল, এই করোনাকালীন সময় আসলে বাইরে আমার যেতে দিতেও ভয় করে, যেহেতু আমাদের ফ্যামিলিতে অলরেডি হয়ে গেছে করোনা, সেই জন্য অনেক ভয় পায় এখন। আর কি পরিমাণ যে করোনা একটা ফ্যামিলিতে হলে সাফার করতে হয় সেটা যাদের হয় তারাই বুঝে। তো আমার ব্লগটা আবার বলি, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।